আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মারুফুল্লাহ এবং আজকে চলে নিয়ে আসছি আমার একটা নতুন এপিসোড নিয়ে ভিডিও। যেটা বলছিলাম যে 2019 সালে নিশ্চয়ই অনেকগুলো ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো আজকে হচ্ছে এটা দ্বিতীয় এপিসোড, আর এই মুহূর্তে আসি অনামিকা গার্ডেনে। গার্ডেনটা সুন্দর, খারাপ না। একটাই কটেজ, আমি আছি ওই কটেজের ছাদে। এটা আসলে কটেজ না, এটা আসলে একটা ডুপ্লেক্স বাড়ি বলা যেতে পারে। ডুপ্লেক্স বাড়ির ছাদে আছি। হ্যাঁ, আশেপাশে খুব সুন্দর ভিউ। আর এটা হচ্ছে একটা বরিশালের পিকনিক, বরিশাল সমিতির একটা পিকনিক। এটা হচ্ছে গাজীপুরের যত বরিশালের মানুষ আছে সবাইকে নিয়ে একটা পিকনিক করা হয়। মানে কী যেতেছে, আচ্ছা, আশেপাশে কয়েকটা চিড়িয়াখানা আছে। হ্যাঁ, চিড়িয়াখানা হচ্ছে ওই হরিণ আছে, দেখাবো না সব পরে পরে। আর আজকে পুরো মানে স্পটটা ঘুরবো, আপনাদেরকে দেখাবো, আর আমার সাথে থাকবেন। আর হচ্ছে আজকে জীবনমুখী ভিডিও হবে, বিনোদন হবে, এন্টারটেনমেন্ট হবে, আর কি হবে, আর সব হবে বরিশালা ভাষায় কথা। এই আর কোনো সার হইবে না, কারণ মোরা আছি বরিশাল্লা ভাষায়। যেই জিগাইবে মই বরিশাল্লা, জিজ্ঞাস করলে মই বরিশাল্লা, বুঝো? তো শোনো, উপভোগ করো এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব যেইয়া যেইয়া পারো হই হইয়া করতে থাকো, সমানে ধুমাইয়া করবা, বুঝো? দেখা যাক কোথায় যাওয়া যায়। সকাল হইতে সকালবেলা আমরা রওনা দিছি, সেগুলো একটু দেখে আসি কেমনে কেমনে কি করছি না না করছি সকাল হইতে। আচ্ছা ঠিক আছে। Come on, I just do it. I do it to you good and tired. বিসমিল্লাহির রহমানির রহিম। ভিডিও তো চালু হয় নাই, কথা বলে লাভ কি? ভিডিও কি চালু হয়েছে? দেখি আমার দেখতে হইবে, এইয়া অন্ধকারে না হইলে দেখা যাবে না। এপিল করতে আছে কে? টাচ এগেইন টু স্টপ রেকর্ডিং। ভিডিও মনে হয় চালু হইয়া গেছে। শুভ সকাল। আজকে কোনো ধরনের একবাক্যা কথা হইবে না। আজকে বরিশাল্লা পিকনিকে যাইতে আসি, এখানে আজকে কোনো শুদ্ধ কথা হইবে না, কোনো প্রকারের শুদ্ধ কথা হইবে না। আজকে শুধুমাত্র চলবে বরিশাল্লা, খাস বরিশাল্লা কথা, কারণ বরিশাল্লা পিকনিকে যাইতে আসি। আর আপনি করে দেখামো কতগুলো কটেজ আছে, কতগুলো কোন আগুর বাগুর আছে, হইয়া দেখামো আজকে আপনি গো। মোর লগে থাহেন, মোর লগে আছে মোর সুইট মামু। মামু কিছু কইবেন আপনি? না কইলে আড়েন আছে সব হবে বরিশালে পিলে ওপিলে। আল্লাহ হাফেজ, যাইতে আসি। পিকনিকে বাস থাকলে কি হইবে, মোরা যাইতে আসি সিএনজির দিয়া এককালে কাছে কলে, কারণ বাসে গেলে মোরা কটেজ মটেজ হইয়া কিছু পামু না, আগে গিয়া দখল করতে হইবে আর আপনার ঘরে দেখাইতে হইবে। এই যে সিএনজি মগো, এ ক্যামেরা ঘরো। কোন দেশের ভাষা জানেন সাহেব? যে কথা কইতে আছি, এই যে মুই কথাবার্তা বলতেছি, কোন দেশের জানেন? এটা হচ্ছে বরিশাল, বুঝলেন? অজা হবে, চিল হবে।
শেষ, গাড়ি শেষ, পিকনিক শেষ, সব শেষ, আর গুতাইয়ে লাভ নাই। সকালের নাস্তা খিচুড়ি, আর আমি খাইতেছি ভিডিও করে দেখা আস্তে আস্তে। সবাই বানর দেখতেছে, আর চিনি সরে চিড়িয়াখানা অস্থির। এই পাশে ময়ূর, এই পাশে ময়ূর আছে, পাখি আছে, এগুলো চয়ে বাজা না, বান্দরে গেছে ইয়া সব উজাইছে। আর এক এই যখন এই পাশে হরিণ আছে, এই পাশে সবাই হরিণ দেখতেছে না, জায়গাটা খারাপ না, এদিক দিয়ে ভালোই, ঠিক আছে। আচ্ছা হরিণ দেখি, ও সরি টাকা দিই না, আমাদের কত হয়েছে ভাই? ৬০০ পানি কত হয়েছে? খাবা খেয়েছো? থ্যাংক ইউ। সবার ছবি তুলতেছি, ইউটিউবে ছাড়বো, এখানে আমার ইউটিউবে সবাই দেখবে, দেখ আমার কোটি কোটি ভিউয়ার্স হবে। আচ্ছা আমার মামা মোহাম্মদ মাসুদুর রহমান, ওই সাইডটা কপিরাইট বন্ধ করছে, তাহলে তো কপিরাইট খেয়ে দেবে। মারুফ 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 আলাগাই দিচ্ছে, এই হচ্ছে তার মেয়ে, আর যে বছর আমার বাইসটা ধরবে না, এইখানে 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 আচ্ছা ঠিক আছে। স্টোর গ্যারেজ নাথিং, এটা হচ্ছে কিছু না,
তাদের। বাচ্চাদের খেলনা, ডুপ্লেক্স বাড়ি, ব্যালকনি, পরিবার নিয়ে যদি কেউ আসতে চান অনামিকা গার্ডেন, এটা কোনো স্পন্সর ছাড়া ফ্রি প্রমোশন করতেছি অনামিকা গার্ডেনের। লক, আচ্ছা, বারান্দা, সরি ডাইনিং, এটা মেবি একটা কারো বাসা, বাসার মধ্যে এই পাশে একটা রুম আছে। এই পাশে একটা রুম আছে, আর উপরে হচ্ছে ছাদ। সাদে দান একটু নিজে ঘুরে আসি না হবে, নিজে ঘুরে আইতে আছে বুঝলেন, নিজে ঘুরে আবার আইতে আসি। আল্লাহ এখানে মাও বোনেরা এসেছে, বাচ্চারা এসেছে, আল্লাহ আপনি সবাইকে মাফ করে দিন। আল্লাহ সুরে ইখলাস, সুরে ফাতিহা দুরুদ শরীফ পড়েছি, আপনার হাবিব হোসেনে দুরুদ পাঠ করেছি। আল্লাহ আপনি আমাদের সমস্ত নেক আমল গুলিকে কবুল করে নিন। দোস্তনে বাড়িতে পৌঁছার মত এখন সবাই বসে দোয়া করতেছে, সুবহান রব্বিক রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমরা দোয়া করলাম, আমি করি না, দোয়া করলো। একটা অনুষ্ঠান হইতেছে, সেটা হচ্ছে বিষয়টা সম্পর্কে একটু আটটু বলি। এটা বরিশাল বিভাগীয় কল্যাণ সংস্থা নামের একটা সংস্থা, গাজীপুর থেকে প্রত্যেক বছর পিকনিকের আয়োজন করা হয়, আর এক একটা স্পটে যাওয়া হয়, এক একটা জায়গায় যাওয়া হয়। আবার দ্বিতীয়বার আসছে, পিকনিকের মূল কারণ হচ্ছে সবাই মিলে একত্রিত হয়ে একটা সময় কাটানো, যেটা তারা করতেছে। গুড, অনেক ফ্যামিলি আছে একসাথে, ঠিক পিছনে ক্যামেরা, এটাকে যেখানে দেখলেন অনুষ্ঠান করতেছে, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এক হচ্ছে মাত্র কুরআন তেলাওয়াত, কুরআন তেলাওয়াত হইল, পরে দোয়া হইল, পরে আরো অনেক সভাপতিরা বক্তব্য এই সেই আরো অনেক কিছু করবে, খেলা হবে, বাচ্চাদের খেলা। সকালে এসে আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ করছি, এখন হচ্ছে খাওয়া দাওয়া করছি, তারপর হচ্ছে এই সমস্ত অনুষ্ঠান টনুষ্ঠান শেষ হওয়ার পরে তারপর হবে দুপুরে খাওয়া দাওয়া, তারপরে আবার বিকালে অনেক অনুষ্ঠান হবে, রেফেল ড্র হবে। হ্যাঁ, টিকিটের মধ্যে লেখা ছিল আর কি জেনে হবে, তারপরে সন্ধ্যার দিকে সবাই চলে যাবে। আর অনেক অনেক প্রতিযোগিতা করবে, এই করবে,
এই দুইটি বিষয় আমাদের সবাইকে সুযোগ দেওয়া হচ্ছে, সাধারণ সম্পাদক ভালো না দশ বছর পর্যন্ত যাদের বাচ্চাদের বয়স তারা দেখা জাগার কি কি করা এবং সুন্দর হাতের লেখা পঞ্চম শ্রেণী পর্যন্ত এই কোরআন শরীফ পড়বি আর এখানে নাম লেখা আর কি আর হাতের লেখা তোরা যে যে হাতের লেখা লেখবি ক ক ঝরে ঝরা হেরা হয়ে বুঝো একটু পর তো কিন্তু পাল্লা হইবে এতটুকু পুরস্কার দিব হ্যাঁ গাজীপুর বরিশাল্লা এটা মুই দেখ মনে আসব এই এটা মুই দেখ মনে মোরে কিন্তু ভাই কাশেম একজন এই পরীক্ষক বানাইছে মোরাতেও নম্বর আছে মনে মনে আছে খালি নাম কালা বিবেটা বরিশাইলা আর কামর বিবেটা গাজীপুর যে ঢাহাইয়া এটা মুই মানুম না আইজর মা আপনাই একটু পরানে বুঝবা আনে মজাটা লোকটা ছবি তুলি আবার ছবি তোলে আবার ফটো তোলে তাছে কিন্তু মোর ফটক তোলে মোর এনে নাতি আছে মোর বৌমা আছে মোর ই আছে হে কই ওরা যেন কই গেছে এত জানবা প্রচুর বিনোদন হইতে আছে যে যেমনে পারতেছে সেমনি বিনোদন নিতেছে বাবা ভাই ফুটেজ দাও ফটক তোলো আপনি গুলো ভাইরাল হয়ে যাবেন মুরব্বি গ্রাম্য পরিবেশের মধ্যে এরকম একটা আসুকা কি তৈলা উড়ে মনে রাখছে ছবি টবি তুই মানে বেবা খান এক চড়ে আউলে জলে লাইছে মাইকে জেকে লাইছে সুন্দর ঠেলায় ভালো সবাই এলাকার আরে ভাই আপনি ভিডিও আসবেন ভিডিও করবো আপনার কি খবর কাজ এই যা সালাম আলাইকুম ভালো আছেন ইউটিউবে ইউটিউবে ভিডিও করতেছি আমার একটা চ্যানেল আছে ইউটিউবের কি খবর তোমার কি খবর কর দি কি চাকরি টাকরি এরা নিয়ে সুন্দর একটা ঘাট সহ একটা পুষ্করিণী আছে সুন্দর এখানে মাইকের কথার জন্য কথা বলা যায় না মাত্র থামলো নিরিবিলি আছে স্পোর্ট সম্পর্কে কিছু কথা বলা যায় স্পোর্টটা কীরকম আবার একটা নিরিবিলি জায়গা দরকার রুমে যাই এখন রুমের মধ্যে কেউ নাই রুমে যাই রুমে গিয়ে কথা বলি স্পোর্টস সম্পর্কে যদি কিছু কথা বলতে হয় সেটা হচ্ছে ফার্স্ট অফ অল স্পোর্টে কী কী আছে এক আছে একটা সুবিশাল জায়গা দুই স্পোর্টে বৃহৎ একটা জায়গা আছে খোলা পরিবেশে তিন একটা খোলা জায়গা আছে হ্যাঁ আর চারে গিয়ে যদি বলতে হয় আছে একটা ডুপ্লেক্স বাড়ি পাঁচ নম্বরে আছে একটা হরিণের চিড়িয়াখানা ছয় নম্বরে আছে একটা বানরের খাঁচা দুইটা বান্দর নাচতেছে মানুষ দেখতেছে আর একটা আছে ময়ূর আছে দুইটা আর দুইটা সুন্দর সুন্দর পাখি আছে হ্যাঁ পাখির নাম দুইটা জানি না পাখি দুইটা সুন্দর এই আর গোয়ালঘর আছে একটা কুকুর আছে বিলিতি বিলিতি ডগ হ্যাঁ ফরেনার ফরেনার কুত্তা আছে একটা বালিশ
খেলা হচ্ছে প্রচন্ড সাউন্ড। এখানে কথা বলার জন্য রুমে আসছি, রুমে এসে দেখি যে আমার আগে আরও দুজনে এসে রুম দখল করে রাখছে, কিচ্ছু করার নেই। বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছি, অপোজিট সাইডে একটা রুম আছে, সেটা হচ্ছে ম্যানেজারের রুম। ম্যানেজারকে খুঁজে পাইছি, ম্যানেজারকে খুঁজে পাওয়ার পরে ম্যানেজারকে জিজ্ঞেস করতেছি আপনার এখান সম্পর্কিত তথ্য তথ্য। উনি তথ্য দিল, উনি যে কোনো কারণে ক্যামেরার সামনে আসতে চায় নাই। পরে বললো যে আচ্ছা ঠিক আছে, তথ্য দিচ্ছে হচ্ছে এরকম, জন প্রতি 50 টাকা করে সারাদিনের জন্য ঘুরতে পারবে, জাস্ট ঘুরে টুরে যাবে, ঘুরে বলতে এই যা যা আছে সেগুলো দেখতে পারবে। আর জিজ্ঞেস করলাম যে যদি পিকনিক টিকনিকের জন্য আসে তাহলে হচ্ছে জন প্রতি 200 টাকা করে পিকনিকে, যদি এক্ষেত্রে লোক বেশি হয়, যেন আমাদের আজকে এখানে 300 উপরে লোক, তো এখানে একটু কনসিডার করবে আর কি, ওই ওই সময় আর কি কনসিডার করা হবে পিকনিকের জন্য আসতে চাইলে এরকম। আর হচ্ছে রুম যদি কোনো ফ্যামিলি দু তিনজন ফ্যামিলি করে, দুইটা রুম আছে উপরে, আর একটা আছে ম্যানেজার রুম। তো এই দুইটা রুমে প্রতি রুম হচ্ছে 5000 টাকা করে। এখানে আগেই বলে দিচ্ছে যে কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড এগুলো অ্যালাউ করা যায় না, এখানে বান্ধবী বন্ধু এগুলো অ্যালাউ করবে না। আর সেকেন্ড হচ্ছে রুমের জন্য যদি আসতে চায় তাহলে দুই ফ্যামিলি বা যেভাবে আসে 5000 টাকা করে এক একটা রুম ভাড়া, সেক্ষেত্রে কোনো পার হেড বিবেচনা করতে হবে না, 5000 টাকা দিলেই তার রুমের এক রুমের মধ্যে সারাদিন আসবে, ঘুরবে টুরবে, চলে যেতে পারবে। এটা হচ্ছে অনামিকা গার্ডেন আশিয়ান গ্রুপের একটা পণ্য, মানে আশিয়ান গ্রুপের একটি প্রতিষ্ঠান, তার কার্ড আছে, এই হচ্ছে তার গার্ডেনের কার্ড। আমাকে দিছে যে বলছে এই গার্ডেনে এই যোগাযোগ কথা হলেই, আনোয়ার হোসেন উনি হচ্ছে ম্যানেজার, উনি কার্ড দিয়ে দিছে যে এখানে যোগাযোগ করলেই বাকি সব তথ্য পেয়ে যাবে। এই যে দেখতেছেন, এই যে বরিশাল্লা, হ্যাঁ এসে বরিশাল্লা আমার, ওই যে তার জটিল তার লিংটন, তারে দাঁড়া এটা, হ্যাঁ তার নাম বলো, তোমার নাম বলো, আমার ব্লগ চলতেছে। ও তোমার ব্লগ? হ্যাঁ আমার নাম আব্দুল্লাহ হাসান প্রান্তম। হাই ফ্রেন্ডস। তারপরে তারপর কি? এটা কুত্তা দেখতেছি পিকনিক স্পটে, বানর আছে, ভালোই দুষ্টামি করতেছে। এটা আমার, তোমারে ইউটিউবে দেখতে পারবা, আমার একটা চ্যানেল আছে, যা সাবস্ক্রাইব করবা আজকে। তোমার আজ দেখাইতেছি কেন জানো? কেন? তুমি আর বন্ধু এই কারণে, আর একটা আছে তোমার একটা সাবস্ক্রাইব করবা, ভিউ হবে এই কারণে। ভাই ফোন দিও, ঠিক আছে আগেছে আগেছে দেখাই দেবো। ওই পাশে বালিশ খেলা হইতেছে, আর এই পাশে হচ্ছে খাবার, ওই পাশে খাবারের বন্দোবস্ত করা হইতেছে। খাবো খাবো কাঙ্গালে ভোজ হবে, লাইনে দাঁড়ায় এসে। দাঁড়ায় কাঙ্গালি ভোজের উল্টা পাল্টা কথা বলে লাভ নেই, খাবার নেওয়া হবে এখন। এই যে খাবার দেওয়া হবে, ত্রাণ দান চলতেছে, ত্রাণ দান। A few moments later, চেচে ফুটে খাইছি, অনেক খাবার হয়ে গেছে, খেতে পারবো না, ফোনে চার্জ নাই, দেখা যাক পরবর্তীতে কি করা যায়, হাত ধোবো। হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়া শেষ, আমি এখন বাসায় চলে যেতেছি, এখন রেফেল ড্র করবে, সন্ধ্যা পর্যন্ত এই করবে সেই করবে, পুরস্কার দিবে, আর ভাল লাগতেছে না, বাসায় কেউ নাই, গিয়া পাহারা দিই গা, আর ভিডিও এডিট করি গা। তারা আমার চ্যানেলে নতুন, অন্য অন্য ভিডিওগুলো দেখবেন, চ্যানেলটা ভাল লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, দেখি কেমনে যাওয়া যায়। ও I just do it, I do it, I do it till you're good and tired.